গরম ভাতের সাথে জমে যাবে যদি থাকে সর্ষের শাকের এই রেসিপি নমস্কার বন্ধুরা সেফ কুকিং চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত সর্ষে পাতা বাটা বানাবার জন্য এখানে নিয়েছি একাটি সর্ষের শাক এবারে শাকটাকে ভালো করে বেছে নিচ্ছি সর্ষের শাক থেকে ডাটাগুলোকে বাদ দিয়ে পাতাগুলোকে ছোট্ট ছোট টুকরো করে কেটে নিচ্ছি শাকটা কাটা হয়ে গেলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ভালো করে এখানে ধুতে হবে কেননা সর্ষের শাকে অনেক সময় মাটি থাকে তো ভর্তার টেস্টটা বাড়ানোর জন্য সবার আগে যেটা করতে হবে হাফ টেবিল চামচ কালো জিরে শুকনো তাওয়ায় ভেজে নিতে হবে তবে খুব বেশি কোন ভাজব না তিরিশ সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে কালো জিরেটা গুঁড়ো করে নেব প্যানটা ভালো করে গরম করে টু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে চারটে শুকনো লঙ্কা ভেজে নেব লঙ্কাগুলো লালচে বাদামি করে ভেজে নিতে হবে লালচে বাদামি করে ভেজে নিয়ে লঙ্কাগুলোকে তুলে নেব আর এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দশ থেকে বারো কোয়া রসুন গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে রসুনটাকে এক মিনিট মতো ভেজে নেব ভাজা হয়ে গেলে এখন শাকগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব শাকটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখা যাবে বেশ নরম হয়ে এসছে আশা রাখছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্য একটা লাইক করে নেবেন শাকটা বেশ অনেকটাই নরম হয়ে এসেছে আর এখন আমি যেটা করব দু মিনিট মতো শাকটাকে ঢাকনা চাপা দিয়ে দেব ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি শাকটা সিদ্ধ হয়েছে কি না এখানে শাকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তবে শাকের মধ্যে এখনও একটু জল জলে ভাব রয়েছে আর এই সময় আমি একটু দিয়ে দেবো সামান্য চিনি চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা কিন্তু ঠিক আছে এবারে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে শাকটাকে শুকনো করে ভেজে নেব আমার এখানে শাকটা শুকনো করে ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তারপরে বাটব একটা মিক্সার জারের মধ্যে আমি ঠান্ডা করে শাকটাকে ঢেলে নিচ্ছি আর তারই সাথে দিয়ে দিলাম ভেজে রাখা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম শুকনো তাওয়ায় ভাজা কালো জিরের গুঁড়োটা ঢাকনাটাকে বন্ধ করে ভালো করে আমি পেস্ট করে নেব তৈরি হয়ে গেল সর্ষে পাতা বাটা তাহলে আজ তবে এই পর্যন্তই ফিরে আসব আরও ভালো ভালো রেসিপি নিয়ে নমস্কার